জয়পুরহাটের হাট কয়েকদিনের ব্যবধানে সবজির দাম প্রকাতে অনেক বৃদ্ধি পেয়েছে এক থেকে দেড় গুণ দুই গুণ তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে তো আজকে যদি বলি জয়পুরহাটের এই সবজি বাজারের একটি চিত্র সেটি হলো যে খুচরা বাজারে পটল বিক্রি হচ্ছে আপনার ষোলো থেকে বিশ টাকা কেজি দরে কিন্তু সেই পটলটি কিন্তু এখানে ওই পাইকারি বাজারে তারা ক্রয় করেছেন কিন্তু আরো অনেক কম আজকে বেগুন বিক্রি হচ্ছে খুচরা প্রকার চল্লিশ টাকা কেজি কিন্তু খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে আশি আশি টাকা কেজি আর কাঁচা মরিচের কথা যদি বলি এখানে আপনার একশো ষাট টাকা কেজি খুচরা বাজারে এখানে বিক্রি হচ্ছে আপনার তবে এখানে সেই মরিচ কিন্তু আবার কয়েক হাত বদলে সেটি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো বিশ টাকা কেজি দরে তো শাকসবজির কথা বলি যদি সেই শাকসবজি কিন্তু দাম কিন্তু অনেকটা নাগালে বাইরে চলে গেছে যে শাকসবজিগুলো ছিল আপনার পাঁচ টাকা দশ টাকা কেজি সেটি কিন্তু এখন তিরিশ থেকে চল্লিশ টাকা তো সবচেয়ে কম যেটার দাম বিক্রি হচ্ছে যে লেবুটা দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাউ বিক্রি হচ্ছে তিরিশ টাকা এবং অন্যান্য যে আলুর যে দামের কথা বলি আলুর দাম কিন্তু খুব পাইকারি বা বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে আটত্রিশ টাকা কেজি ধরে সেটাই কিন্তু এখানে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ধরে তো এই ছিল জয়প্রহাট সব বাজারে সর্বশেষ খবর নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম